এক ব্যক্তির রয়েছে দুজন স্ত্রী একজনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অন্যজনের সঙ্গে লিভ ইন রিলেশনশিপ শনিবার দুপুরে ওই ব্যক্তি এবং লিভ ইন রিলেশনশিপে থাকা মহিলা কান্দি হসপিটাল মোড়ের একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তখনই ওই ব্যক্তির বিবাহিত স্ত্রী তাদের দেখতে পেলে শটান হাজির হন ওই চায়ের দোকানে এবং প্রথমে লিভ ইন রিলেশনশিপে থাকা মহিলা ও ওই ব্যক্তির সঙ্গে বচসা তৈরি হয় যা পরে হাতাহাতির রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে প্রথমে এলাকার বাসিন্দারা এবং ব্যবসায়ীরা এগিয়ে গেলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি মোহাম্মদ ফরদুল ইসলাম বলে নাম ডাকনাম নাম শান্ত বাবার নাম আনারুল ইসলাম মোহাম্মদ আনারুল ইসলাম ও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল ভালোবেসে বিয়ে করার পর আমাকে কিন্তু ওদের বাড়িতে আমাকে সময় থাকতে যাই হোক আমি বাপের বাড়িতে থাকতাম ও থাকতো নিজের বাপের বাড়িতে ওই রকম করে ও কিন্তু একটা বহন একটা সংস্থায় কাজ করত সেখানে কিন্তু এই মেয়েটা নাম হচ্ছে সুদীপ্তা ঘোষ ডাক নাম গুড্ডি বহরমপুর পঞ্চাননতলা বালি ও কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে একই সংস্থায় কাজ করত সেখান থেকে ওর সঙ্গে যোগাযোগ হয় ওদের যোগাযোগ হয়ে ভালোবাসা হয় পরে কান্দি থানার পুলিশ এসে ওই তিনজনকে আটক করে কান্দি থানায় নিয়ে যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কান্দি হসপিটাল মোড় সংলগ্ন এলাকায়